ধুকছে বাঁকুড়ার বেলমালা শিল্প। তাই আগামী প্রজন্ম এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গ্রামের মানুষের মূল জীবিকা কৃষিকাজ হলেও কৃষিকাজের পাশাপাশি বাড়ির মেয়েরা কুটির শিল্পের সঙ্গেও জড়িত। উত্তর বাঁকুড়ার মেজিয়া ব্লকের রানীপুর গ্রামের অধিকাংশ মহিলারা বেলমালা কেটে কুটির শিল্পের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করে বাড়ির পুরুষদের সহযোগিতা করার চেষ্টা করেন। দীর্ঘ কয়েক দশক ধরে শুধুমাত্র উত্তর বাঁকুড়ার মেজিয়া ব্লকের রানীপুর গ্রামের মহিলারাই দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার। কিন্তু এভাবে যে এই শিল্পকে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না তা বোঝা গেল ওই শিল্পের সঙ্গে জড়িত মহিলাদের সঙ্গে কথা বলে। কারণ হিসেবে উঠে আসছে কাঁচা বেলের অধিক দাম এবং বাজারজাত করা উৎপাদিত বেলমালার দাম অত্যধিক কম, ফলত চরম আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে এই শিল্পের সঙ্গে যুক্ত মহিলা শিল্পীরা। কোভিড পরিস্থিতি কিছুটা এর জন্য দায়ী হলেও এই অবস্থা সৃষ্টির পিছনে ফোরেদের অবদানও কম নয় বলেই অভিযোগ করছেন এই শিল্পের সঙ্গে জড়িত কেউ কেউ। এসব দেখে শুনে আগামী প্রজন্ম সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিয়েছে এই কুটির শিল্প থেকে। কারণ হিসেবে উঠে আসছে আরেকটি মারাত্মক অঙ্ক। কুটির শিল্পী ববিতা সেনাপতি বলেন, সারাদিন পরিশ্রম করে মাত্র 50 টাকা খরচ খরচা বাদ দিয়ে হাতে থাকে, যা দিয়ে নুন আনতে পান্তা ফুরানোর সংসারে তেমন কোনো সুরাহা হবে না। আর এই হিসেব চাক্ষুষ করে আগামী প্রজন্ম এই কাজের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে পড়তে চাইছে না। অথচ মাঙ্গলিক যে কোনো ধরনের কাজে বেলমালা লাগেই, আবার ঘর সাজানোর কাজেও লাগে বলেই জানা যায়। বিদেশেও যে বেলমালার চাহিদা আছে সে কথাও উল্লেখ করেন এক শিল্পী। অথচ এই শিল্প সৃষ্টিকারী শিল্পীরাই পড়েছে চরম অর্থ সংকটে। তাহলে এই শিল্পের আগামী দিনের ভবিষ্যৎ কি? ধুঁকতে থাকা এই শিল্পকর্মটির সঙ্গে জড়িত শিল্পীরা কি সত্যি হারিয়ে যাবে? শিল্পীদের শিল্প সত্তা কি এভাবেই অচিরেই মুছে যাবে, নাকি সরকারি হস্তক্ষেপে এই শিল্প নতুন করে আশার আলো দেখবে? সময় উত্তর দেবে শিল্পীদের মনে ঘুরপাক খাওয়া এক ঝাঁক প্রশ্নের। বাঁকুড়ার মেজিয়া থেকে কৌশিক ঘোষের বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ। লাভ তেমন ভাবে কিছু থাকে না, তো বেকার বসে থাকতেও তো পারি না, তো যা আছে যতটুকু করতে পারি করি আমরা, আর এভাবেই আমরা করতে থাকি কাজটা। তো আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা পারবে না এভাবে কাজটা চালাতে। কেন? কারণটা কি? কারণ তেমন কিছু সুবিধা পাচ্ছি না আমরা, আমাদের শুধু কষ্টই হয়, তেমন ভাবে দাম কিছু পাই না, না তেমন ভাবে পাই না, মহাজন সেভাবে আমাদেরকে দামটা দেয় না। খাটালি তো প্রচুর হয়, যেমন এই যে বেল খোলাটা আমরা গ্রামের ভিতরে গাড়ি ঢুকে সেখান থেকে আমরা কিনে নিই, কিনে নেওয়ার পর সেটাকে ভিজিয়ে আবার এই সুতো কিনতে হয়, এই যে এই সুতোটা কিনতে হয়, তারপরে এই সুতোটা কিনতে হয়, কেনার পর মানে আমাদের সেই সব কেনার পর কিছুই থাকে না পয়সা। যেমন ছক আছে একটা, ছকটা একজনকে দিয়ে ধার করাতে হয়, সে পয়সা নেয়, সেই সব খরচ খরচা বাদ দিয়ে দেখতে পাই আমরা হয়তো 50 টাকা সারাদিনের পরিশ্রমের পর। হ্যাঁ, সারাদিনের পরিশ্রমের পর মেলে 50 টাকা। হ্যাঁ, সরকারি অনুদান কি কোনোদিন কিছু পেয়েছেন? না, কোনোদিনও কিছু পাইনি। তবে সরকার যদি কোনোদিন সহযোগিতা করে ভালো হবে। আগামী প্রজন্ম কি টিকে রাখবে এই ব্যবসা? কিভাবে রাখা যাবে? এভাবে তো রাখা সম্ভব না। উঠতি বয়সের যুবক যুবতীরা কি এই পেশার দিকে ঝুঁকছে নতুন করে? না, উঠতে চায় না। কেন? পয়সা নাই, কিভাবে করবে? এতে সারাদিন পরিশ্রম করে যদি 50 টাকা রোজগার হয়, এতে কি চলবে সংসার? এতে তো সংসার চলবে না। আমরা খোলা যেটা কিনছি সেটা দামটাও খুব বেড়ে গেছে, কিন্তু মালার দামটা খুব কমে গেছে, তাই আমাদের লাভ সেভাবে হচ্ছে না। মূলত এই যে দাম কমে যাওয়া, কাঁচা মাল উঁচু দামে কিনা এবং যে বাজারজাত যে জিনিসটা আপনারা করছেন বিক্রি করছেন সেটার দাম মূলত কমে যাওয়া, মূলত এমনটা হওয়ার কারণটা কী মনে করেন? এখন তো মনে হয় লকডাউনের জন্য দামটা কমে গেছে। এইগুলা কোন কোন কাজে লাগে আপনাদের এই মালা? এমনি কিছু পুজো পার্বণের জন্য এটা, তাছাড়া বিদেশেও এটার ব্যাপক চাহিদা আছে যেটা দেখা যাচ্ছে। এটা তো নানা রকম মানে কারুকার্য করা হয়, হাতের কাজ, সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য বিদেশেও রপ্তানি হয়, কিন্তু এত যে বিদেশেও চাহিদা আছে কিন্তু এটার দাম আমরা সেভাবে পাচ্ছি না, তাহলে আমাদের তো একটু মানে দামটা বেশি হতে পারে যেহেতু বিদেশে রপ্তানি হচ্ছে।
তাহলে এই যে মুনাফাটা হচ্ছে সে মুনাফাটা কারা নিয়ে নিচ্ছে? মহাজন হবে, কিন্তু আমরা তো সেভাবে দামটা পাচ্ছি না।